Hello guys, welcome to my new vlog. আজকে আমরা কুমারতুলি যাচ্ছি and this is my first time যে আমি কুমারতুলি যাচ্ছি আমার সাথে দাদাগিরি উইনার প্রীতম আছে আর the most handsome guy সৌরভ আমরা তিনজন মিলে আজকে কুমারতুলিতে যাব আর আমার মনে হচ্ছে মোটামুটি সবারই মনে এটা ফার্স্ট টাইম আর পূজোর আগে তাও আবার কলকাতায় আছি কুমারতুলি যাব না এটা তো হতে পারে না তো লেটস গো দেখি এক্সপেরিয়েন্সটা কি রকম হবে তো অনেক ইন্টারেস্টিং হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো পার্ট অফ নর্থ কলকাতা এটা গঙ্গার ঘাট এদিকে চায়ের দোকান এদিকে চায়ের আড্ডা সবাই আসছে ফ্রেন্ডরা মিলে জাস্ট অ্যামেজিং পূজোর আগেই ব্লাস্ট হচ্ছে লেটস গো Watch the time pass us by, is this feeling lying? Could you pass the lighter? Yeah, I'm trying to keep my cool. Nicotine in my veins, flaming up to size. What am I supposed to do? Cause it feels so good. Feeling wild like a super. এখন আমরা রাস্তায় আছি তো যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি তো আমাদের এক্সপিরিয়েন্স খুবই কম তো আমরা অটো খুঁজছিলাম অটো করে হয়তো মেবি যাওয়া যায় বাট আমরা যাই না আমরা এই জন্য তো টাকা বাঁচাচ্ছি যেহেতু এখন মোটামুটি এখন বাজে 4:30 ঠিক আছে তো লাইটটা একটু কমে যেতে পারে তো এই জন্য আমরা রাস্তা দিয়ে হাঁটছি এখন কেউ গিয়ে চা টা খাবো তারপরে ফটোশুট ফুট তো হবেই আর আমাদের এই মডেল আছে নর্থ কলকাতা নেই নর্থ কলকাতা পুরো আলাদাই সিনারিও অন্যরকম আমরা ইউজুয়ালি যেটা কলকাতা বলে জেনে থাকি তার থেকে একটু আলাদা আর সেটা বোঝা যায় বেশি করে আরো পুজোর সময় তো এখন দেখো অলরেডি দুর্গাপুজোর ডেকোরেশন শুরু হয়ে গেছে তো কুমারতুলিতে ঢোকার আগেই সে পুজো পুজো ফিলটা সামনেই বিশ্বকর্মা পুজো আছে তো তার জন্য সব ঠাকুর এখানে রেডি এখন তো চলো এখন যাচ্ছি এখনো হেঁটে যাচ্ছি অনেকটা যেতে হবে মোটামুটি 400 মিটার যেতে হবে আমাদের তো চলো লেটস গো দেখা যাক আজকে কিরকম এই দেখো বলতে বলতেই দেখা যাচ্ছে সৌরভ রেডি হচ্ছে ক্যামেরা ফ্যামেরা নিয়ে সব ঢুকবার এরা দেখতেই পাচ্ছ এখানে একটা এক্সিবিশন চলছে মেবি এরা সব স্টুডেন্ট আগমনী ফটোশপ ফটোশপ কিছু একটা হবে তো এরা সব যাচ্ছে এখন কুমারতুলি ভিতরে এখান থেকে আমরা কুমারতুলিতে ঢুকবো ঠিক এই জায়গাটা থেকে প্রীতম তুমি কিছু বলো ফার্স্ট টাইম তোমার কুমারতুলিতে কেমন এক্সপিরিয়েন্স বলো কিছু বলছি না তুমি বলো কিরকম লাগছে মাহলটা বিকজ এত বছর কলকাতা থেকে ফার্স্ট টাইম এলাম পুজো দুর্গা পুজোর আগে আগে ঠিক আছে লোকেশনটা পুরো একটা পুজো পুজো ভাব চারিদিকে চলো লেটস সি Flashing lights dance with fire in the night I'm wired Watch the time pass us by, here's this feeling lying Could you pass the lighter? Yeah, I'm trying to keep my cool Nicotine in my veins, flaming up to size What am I supposed to do? Cause it feels so good Feeling wild like a zoo, put me in a mood এখন ঘুরে গেছি কুমারতুলি দেখতে পাচ্ছি চারিদিকে পরিবেশটা কিরকম একদম অসম পরিবেশ সবাই ছবি ছবি তুলছে তো এরকম পরিবেশে এই ফার্স্ট টাইম আমি এসেছি তো একটা পুজো পুজো মাহল পুজোর মাসখানিক আগেই হয়ে গেছে তো সৌরভ এখন ফটোশ্যুট করছে ফটোশ্যুট করতেই ব্যস্ত তো আমরা আরও ভিতরে ঢুকছি মানে এখানে যা কিছু আছে যে কটা প্রতিমা সব কটার ছবি তোলা তো সম্ভব না দিয়ে দেখি মনে হচ্ছে আমাদের ভেতরে একটা মডেল কম আছে চারিদিকে শুধু মডেল আর মডেল এত মডেল আর কি তো এখন আমরা আস্তে আস্তে ঢুকছি এখনো মেদি মির্জা হাসান নামটা ঠিক নিয়েছি তো দেখো এখানে সব রং করা হচ্ছে আমি দেখেছি ব্যাক ক্যামেরাতে দেখা Thank you.
এখন ছবি তুলছে প্রতিমার, মানে সব প্রতিমার এখন জাস্ট রং পড়েছে গায়ে। তো এখানে বিশ্বকর্মা ঠাকুরও আছে, এখানে বেস্ট হলো পিছনের দুর্গা ঠাকুর, হ্যাঁ পুরো হলুদ রঙের রং পড়েছে জাস্ট সবে সবে, অসম লাগছে ভাই, অসম। দুর্গা প্রতিমাটাকে দেখো, আর জাস্ট কিছু বলার নেই, হাতের কাজগুলো জাস্ট দেখো, এখন মা তৈরি হচ্ছে, সিংহকে সাজানো হচ্ছে এখানে সুন্দরভাবে, জাস্ট অসম। জাস্ট মানে DSLR TSLR দিয়ে সব ছবি তোলা হচ্ছে। তো এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছি যে ঠাকুরের সাজানো সব জিনিসপত্র রাখা আছে, এরকম হাজার হাজার দোকান আছে, বিকজ এটা তো কুমারটুলি, এখানে তো থাকতেই হবে। তো পিছনের মানে এইটা দেখাচ্ছি আমি ব্যাক ফ্রন্ট ক্যামেরাটা ঘুরিয়ে, দেখো সবাই ছবি ছবি তুলছে, প্রীতম নিজের মতনই ঘুরছে, প্রীতম কিছু করছে না। বাট চলো আরও আরও ভিতরে যাওয়া যাক, বিকজ আমি এইসব আরও বেশি করে নিচ্ছি বিকজ আমার কোনো সেরকমভাবে সেন্স নেই, বিকজ দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি কুমারতলিতে এসেছি। তো কোথায় কী ঠাকুরের দোকান, কোথায় ভালো কী পাওয়া যাবে সেটা আমি অত ভালো করে বলতে পারবো না, তো যতটুকু ভালো ক্যাপচার করা যায় ততটুকু করবো। লেটস গো। তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে মাটি দিয়ে মাকে সাজানো হচ্ছে। এই দৃশ্য হয়তো আমি আগে শুনেছি কারো মুখে বা টিভিতে দেখেছি, কিন্তু নিজের চোখে দেখে আমি অবাক হয়ে গেছি যে এত কেয়ারফুলি কত সুন্দরভাবে মাকে তৈরি করা হচ্ছে। আমরা তো আলটিমেটলি পুজোর দিনই মাকে দেখি, বাট তার পিছনে কতটা কষ্ট, কত নিষ্ঠা নিয়ে তারা কাজ করে সেটা আজ আমি কুমারটুলিতে না আসলে বুঝতে পারবো না। নিখুঁত কাজ আর সবই হাতের কাজ, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। সাধারণ জায়গা পেয়ে গেলাম এখানে, সেই ট্রামের মতন একটা জায়গা, এখানে চা টা খাবো এখন আমরা, চলো। আর যা খাবো সব সুগন্ধার টাকায়, সিঙ্গারা থেকে শুরু করে চা জিলাপি যা যা আছে গঙ্গার পাড়ে যা যা স্পেশাল সব আছে সুগন্ধার টাকায়। আর আজকে যদি আমি মারও খাই সেটাও শেয়ার করতে হবে ওদের। সিঙ্গারা তো আছে, তুই খাবি তো? তাহলে আমি খাবো। আমরা জাস্ট এখন এসে বসলাম চা টা খাওয়ার পর, তো বসার পরে এখানে আমেজটাই অন্যরকম। তুই কিছু বলবি বল, তুমি ক্যামেরাটা উল্টো ভাবে ধরো, আমার এরকম ভাবে সুবিধা হয়, বিকজ এখানে ক্যামেরাটা আছে, আমি চোখটা এদিকে যাই আর সুবিধা হয়, নাহলে টেরা মনে হয় আমার, আমি এদিকে এদিকে তাকিয়ে বলি আর ক্যামেরাটা এদিকে চলে যাও। যাই হোক, তো কুমারতলির জাস্ট পরিবেশটা জাস্ট অন্যরকম, বলতে বলতে আমার মানে হাজারবারও হয়তো বলে ফেলেছি, বাট জাস্ট একবার দেখো কেমন, কিসের পিছনে বসে আছি আমি, জাস্ট দেখো একবার। এটা চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর, ভক্তির অভাব হবে না। দেখো মায়ের কত সুন্দর রূপ, পুরো সেজে ওঠার আগে যেই রূপটা সেটাই এখন এখানে দেখা যাচ্ছে, অসম ভাই। Thank you.
এসেছে এখন এই মির্জা মেহেদি হাসান, যার কথা বলা হচ্ছিল ব্লগের মধ্যে। আমরা আছে এদিকে সৌরভ ছবি তুলছে ঠাকুরের, দেখতে পাচ্ছ কুমোরটুলিতে আশেপাশে যেখানেই চোখ যাবে সেখানে প্রতিমা দেখতে পাচ্ছ। আমার সাথে এখন প্রীতম আছে আর ওইদিকে সৌরভ নিজের ফটোশুট করতে ব্যস্ত। আর কি করবো বলো, কিছুই করার নেই। আর আরেকজনকে খুব মিস করছি, সেটা হলো চিন্ময়। চিন্ময়, ইউ আর মিসিং ইউ ব্রো। বাট এখানে আসার পরে দেখলাম যে এত ক্যামেরা এখানে, মানে এত লোক ছবি তুলছে আর অনেকে এক্সিবিশনের জন্য ছবি তুলছে, ডাকও বলেছি আমি। মানে মাহলটাই অন্যরকম, পুজোর এক মাস আগেই দিয়ে মনে হচ্ছে যে পুজোর সময় চলে এসছে। তো দেখি এরপরে কোথায় যাওয়া যায়। তোমার কেমন লাগছে এখানে ছবি ভাবি তুলে, তুমি বলো একটু। আর এদিকে ফটো তুলবো কি, আমাদের সঙ্গে একটা মডেলই আসেনি, আরে চারিদিকে মডেল আর মডেল, কত মডেল দেখ। আমরা কুমোরটুলির ঠাকুর ঠাকুর সব তুলে একটুখানি বাইরের দিকে আসলাম, এসে দেখলাম যে এদিকটা গঙ্গা, তো আমরা এখন একটু গঙ্গার দিকে যাচ্ছি। এই পারে তো ভাই, কেন আমরা তো শোয়া বাজারে এখান থেকে সাইড দিয়ে সেই বাগবাজার ঘাটে আসতাম না, এইখানেই গঙ্গা। এই যে রেলওয়ে ইগুলো দেয়া আছে, এই দেখ এখানেই গঙ্গা। তা তুমি আমাদের ই করে নিয়ে যাও গঙ্গায়, কোথায় গঙ্গা, তোমার তো চেনা জানা জায়গা। কি বলবো শালা, না তুমি কিছু বলো ব্লগে, নালে এত বড় তুমি বলো কেন। Watch the time pass us by, is this feeling lying? Could you pass the lighter? Yeah, I'm trying to keep my cool. Nicotine in my veins, flaming up to size. What am I supposed to do? গঙ্গার কাছে যাচ্ছি, একটু বসে আড্ডা ফাড্ডা মারবো। এখানে দেখা যায় সৌরভ পুরো side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on. অন্যরকম ব্যাপার, কিন্তু আমি যেখানে মোবাইলটা রেখেছি সেখানে যদি পড়ে যায় আমার পুরো জি ফাটিয়ে দেবে, মোবাইলের সব টাকা পয়সা নিয়ে নেবে, অনেক রিস্ক নিয়ে তুলছি। এই দেখো এটা কি, না আমি প্রথমে ভেবেছিলাম এটা বোট, বাট এটা বোট না। দেখো দৃশ্যটাই অন্যরকম। তো এখন আমরা যাচ্ছি আইতলা ঘাট, দেখতে পারবা তোমরা। আর দেখি ব্লগটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে, আর বিশাল হয়েছে, প্রচুর ইন্টারেস্টিং। মানে যারা ফার্স্ট টাইম কখনো ইয়েতে আসেনি, কুমোরটুলিতে যারা আসেনি, তারা দেখে আরো বেশি এনজয় করতে পারবে। আর এখানে আমরা যারা যারা আছি সাইড আশেপাশে যা যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো পার্ট অফ নর্থ কলকাতা। এটা গঙ্গার ঘাট, এদিকে চায়ের দোকান, এদিকে চায়ের আড্ডা, সবাই আসছে ফ্রেন্ডরা মিলে, জাস্ট অ্যামেজিং। পুজোর আগেই ব্লাস্ট হচ্ছে। আমরা গঙ্গার কাছে বসে আছি, মানে গঙ্গার ধারে কাছে না। তো দেখো মেহেদির এক তো 12টা বেজে গেছে, কি হয়েছে মেহেদি একটু বল। তুমি তো একেবারে 12টা বাজিয়ে দিয়েছো মেসেজ থেকে। বসে আছি দেখো পিছনে কি সুন্দর সিনারি, সবাই বসে আছে, প্রচুর লোক। তো দেখতেই পাচ্ছ এরপরে আমরা যাব, যেহেতু আমি প্রমিস করেছিলাম ওদের যে দুধ চা না সিঙ্গাড়া আর জিলাপি খাবো নিজের টাকা দিয়ে, তো খাওয়াতে হবে। ভাই সিঙ্গাড়া জিলাপি খাওয়ালে হবে না, বিরিয়ানিটা খাওয়াতে হবে। সিঙ্গাড়া জিলাপি সবাই খাওয়াতে পারবে। আমি খাওয়াবো না কেন, আমি আমি খাওয়াবো না কেন। নাম করা সিঙ্গাড়া আর জিলাপির দোকানে চলে এসেছি আমরা, সৌরভের ফেভারিট। এখানে কচুরিও খাবি, বাহ
সবাই সবকিছু খাচ্ছে। তো শুভম দা কেমন লাগছে সিঙ্গারা? চাটনির সাথে একটা অন্য লেভেল চলে আসছে, তোমার বলো কেমন লাগছে? মেরি আপনি বলুন। দারুন, আর কিছু বলার নেই। আর নেবেন একটা তো হয়ে যাবে, একটা নিবো ভাবছি, এত সুন্দর যখন এখন কুমারটুলি ঘোরার পরে গঙ্গার পাশে আড্ডা মারার পরে সবাই মিলে, ঠিক আছে, অনেক দিন পর আড্ডা মারলাম, ঋদ্ধি সেনের সাথে দেখা হলো, সেলফি হলো, তো আজকের দিনটা একটু এক্সট্রা অর্ডিনারি ভালো গেল। তো দেখো যারা এই অবধি দেখেছো ব্লগটা, থ্যাংক ইউ দেখার জন্য। আর সামনে যে ট্রেন আসছে এই জন্য আরও জোরে বলতে হচ্ছে আজকের ব্লগটা এইটুকুই থাকবে। কিপ ফলোয়িং মি, পুজোতে আরও ভিডিও, পুজো সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে, পুজোতে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, মহালয়ে আরও বেশি ভালো ভিডিও আসতে চলেছে। বাই, টাটা।